হ্যালো ফ্রেন্ডস, আমার নাম শ্রাবণী ঘোষাল। আমি চেলিয়ামা কম্পিউটার ট্রেনিং সেন্টারের একজন ছাত্রী আর সিসিটিসি ছাত্রী হিসাবে আমি খুব গর্বিত। আর আমি একজন ছাত্রী হিসাবে, সিসিটিসির একজন ছাত্রী হিসাবে আপনাদের কিছু বলতে চাই। প্রথমত শুরু করব আমি আমাদের টিচার নয়ন স্যার নিয়ে বলতে চাই। প্রতিটা সম্পর্কের মধ্যেই যেমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রয়োজন, তেমনই একটা স্টুডেন্ট আর টিচারের মধ্যেও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অত্যন্ত প্রয়োজন। আর ঠিক সেই সম্পর্কটাই আমাদের প্রতিটা স্টুডেন্টের সাথে স্যারের রয়েছে। সেই জন্যে প্রতিটা স্টুডেন্ট তাদের প্রবলেমগুলো নিঃসংকোচে, নির্দ্বিধায়, কোনো ভয় ছাড়াই স্যারকে বলতে পারে। আর স্যার সেই প্রবলেমগুলো খুব ভালোভাবে আমাদের বুঝিয়ে দেয় যে এইভাবে করতে হবে, তবে জিনিসটা ঠিক হবে। আমাদের খুব ভালোভাবে হাতে কলমে স্যার শিখিয়ে দেয়। সব ফ্যামিলিতে প্রবলেম হয়, সেটা হলো টাকা পয়সা, মানে ফিজের প্রবলেম, যে ফিজ কত হবে বা আমি সেই ফিজটা দিতে পারবো কি না। সে কারণে অনেক স্টুডেন্ট থাকে যারা গরিব ছাত্রছাত্রী থাকে, যারা সেন্টারে আসতে পারে না বা শিখতে পারে না, সেটা মানে ইচ্ছা থাকলেও করতে পারে না। আমি আজ সেটা নিয়েও বলবো যে আশেপাশে যতগুলো সেন্টার আছে সবচেয়ে কম ফিজের মধ্যে আমাদের সিসিটিসিতে শেখানো হয়। এমনকি আপনি যদি এক বছরের কোর্স করেন আর আপনি যদি সেই কোর্সটা এক বছরে কমপ্লিট না করে দেড় বছরে কমপ্লিট করছেন, সেটাও আপনাদের কাছে এক বছরের কোর্সের টাকাই নেওয়া হবে, এক্সট্রা কোনো টাকা নেওয়া হবে না। সে এক বছরের কোর্সের টাকা নিয়ে আপনাকে খুব ভালোভাবে আপনি যদি সেটা দু বছরে শিখেন তাহলে দু বছরও শেখানো হয়। কিউ, আমার এইটুকুই বলার ছিল। আপনারা ট্রাই করুন, আপনারা সিসিটিসিতে অ্যাডমিশন নিয়ে দেখুন। আমি বলবো ট্রাই করতে হবে না, আপনারা অ্যাডমিশন নিয়ে দেখুন নিঃসংকোচে, কারণ আমি যা যা বলেছি সে কথাগুলো একটাও বানানো নয়, আমি সব উপলব্ধি করেছি, সেই কথাগুলো আপনাকে বলেছি। আপনারা অ্যাডমিশন নিয়ে দেখে বুঝতে পারবেন যে আমি যা যা বলেছি ঠিক তাই তাই, ঠিক সেই জিনিসগুলোই হচ্ছে। থ্যাংক ইউ।